আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে নামাজি ব্যক্তিদের কয়েকটি গুরুত্বপূর্ণ মশালা নিয়ে আলোচনা করব এক নামাজরত অবস্থায় দেয়ালের ক্যালেন্ডার বা অন্য কিছুতে লিখিত বস্তু পড়লে নামাজ হবে কি দুই সিজদারত অবস্থায় দুই পা মাটি থেকে উঠিয়ে ফেললে নামাজ হবে কি না হুকুম কি জানাবেন তিন নামাজি কোনই পর্যন্ত খোলা রেখে পড়লে কোনো ক্ষতি হবে কি না চার চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে যদি তাসাহুদ পড়ার পর দুরুশ্রী পড়া শুরু করে তাহলে কতটুকু পরিমাণ পড়লে সাহসিসদা ওয়াজিব হবে পাঁচ কোনো মহিলার বাচ্চা যদি নামাজের মধ্যে ওড়না বা হিজাব টেনে খুলে ফেলে তাহলে নামাজ হবে কি না দর্শক এই পাঁচটি বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দেবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানবো কোনো নামাজি ব্যক্তির সামনে মসজিদে দেয়ালে যদি কোনো ওয়াজ মাহফিলের পোস্টার লাগানো থাকে নামাজি ব্যক্তি যদি ওই পোস্টার পরে অথবা পোস্টার ছাড়া অন্য কোনো লেখাও যদি আমাদের বাসাবাড়িতে থেকে থাকে আর তা যদি চোখে পড়ে নামাজ অবস্থা তবে নামাজের ক্ষতি হবে কি না জবাব মসজিদে হোক বা অন্য কোথাও হোক আমাদের বাসাবাড়িতে হোক অবস্থায় মুসল্লির দৃষ্টি পুরুষ মহিলাদের দৃষ্টি লিখিত কোনো বস্তুর উপর লাগার পর যদি তা মুখে উচ্চারণের মাধ্যমে অর্থাৎ জিহ্বা ঠোঁট ইত্যাদি নেড়ে পড়ে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি মুখে উচ্চারণ না করে শুধু দৃষ্টি ফেলার কারণে কি লেখা তা বুঝে ফেলে যে এখানে লেখা মা বাবার দোয়া অথবা এটা শ্রাবণ ভাদ্র আশিন কাক দুই সালের পোস্টার এইরকম লেখা যদি সে বুঝে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হবে না প্রকাশ থাকে যে মসজিদের ভিতরের দেয়ালে বা বাহিরের দেয়ালে কোনো প্রকার পোস্টার লাগানো মসজিদের তাজিমের পরিপন্থী হওয়ার কারণ না কারণ হাদিসে মসজিদের তাজিমের ও মসজিদকে পরিষ্কার রাখার জন্য হুকুম করা হয়েছে এছাড়া দর্শক আমাদের বাসাবাড়িতে নামাজ যেখানে পড়ি নামাজের স্থানের সামনে কোনো লিখিত বস্তু বা ক্যালেন্ডার না রাখাই উত্তম যদি কেউ রাখে আর তার যদি নামাজের চোখে পড়ে তাহলে তার নামাজটি মাকরু হবে প্রমাণ আল হিদায়া ফতোয়ার গ্রন্থ এক নম্বর খণ্ড একশত সাতত্রিশ নম্বর মাসালা দুই শেষদারত অবস্থায় দুই পা মাটি থেকে উঠিয়ে ফেলে নামাজ হবে কি না শেষদারত অবস্থায় কোনো এক মুহূর্ত জন্য হলেও এক পায়ের কিছু অংশ জমিনে থাকা জরুরি আর যদি পূর্ণ সেজদায় উভয় পা জমিন থেকে পৃথক থাকে অর্থাৎ সম্পূর্ণ সেজদার মধ্যে কিছুক্ষণের জন্য পায়ের কিছু অংশ জমিনে না লাগে তাহলে সেজদা সহি না হওয়ার কারণে নামাজ হবে না সেই নামাজ দ্বিতীয়বার পড়তে হবে আর যদি আপনি এভাবে এক পা উঠান আর এক পা নামানো থাকে অথবা দুই পায়ে উঠাইছেন সাথে সাথে আবার নেমে ফেলছেন তাহলে আপনার নামাজটি হয়ে যাবে তবে এমনটি করা ঠিক নয় তিন নামাজে কোন পর্যন্ত খোলা রেখে পড়লে কোনো ক্ষতি হবে কিনা নামাজের শরীয়তের দৃষ্টিতে খালি মাথায় ও কোন পর্যন্ত হাত গুটিয়ে রেখে সাত হোক বা গেঞ্জি পড়ার মাধ্যমে হোক নামাজ আদায় করলে তা মাকড়ুয়ে তাহলেমি হবে উল্লিখিত পন্থায় নামাজের ফর্জিয়াত আদায় হলেও কর্ণি খোলা থাকার কারণে তা মাকরু হবে বিশেষ করে এর অভ্যস্ত হয়ে পড়লে সেটা হবে আরও বেশি দোষণীয় এর প্রমাণ হলো সুরে আরাফ একত্রিশ নম্বর আয়াত মাহজিফুল কোরআন তিন নম্বর ফারা ফার চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা আপনি এই কথাটি পেয়ে যাবেন দর্শক চার নম্বরে জানব চার বিশিষ্ট নামাজে যদি প্রথম বৈঠকে তাসাহুদ অর্থাৎ আত্মহিয়াতেও পড়ার পর দুরসুরি পড়া শুরু করে তাহলে কতটুকু পরিমাণ পড়লে সেজদা সাহব হবে ফরজ ওয়াজিব কিংবা সন্ন্যতে মোয়াকাদা নামাজের প্রথম বৈঠকে তাসহদ পড়ার পর আল্লাহম্মদ সল্লা আলা মুহম্মদ পর্যন্ত পড়লেই সাহসেজদা ওয়াজিব হয়ে যাবে আর এর থেকে কম পড়লে সাহসেজদা ওয়াজিব হবে না এর থেকে বুঝতে পারলাম আল্লাহম্মদ সল্লাহ আলা এতটুকু বললো আপনার সাহসেজদা লাগবে না যখন আপনি মোহাম্মদ বলে ফেলবেন তাহলে দুরসুরি পূর্ণ হয়ে গেল আল্লাহম্মদ সল্লি আলা মুহম্মদ এতটুকু বলে ফেললেই আপনাকে সেজদা সাহু দিতে হবে প্রমাণ আহসর ফতোয়া চার নম্বর খণ্ড তিরিশ নম্বর পৃষ্ঠা সর্বশেষ পাঁচ নম্বর জানবো কোনো মহিলার বাচ্চা যদি নামাজের মধ্যে ওড়না বা হিজাব টেনে খুলে ফেলে তাহলে নামাজ হবে কি না দর্শক খেয়াল রাখতে হবে যখনই বাচ্চারা মাথার ওড়না বা হিজাব টেনে খুলে ফেলবে সাথে সাথেই যদি আপনি আবার মাথায় উঠিয়ে নেন তাহলে আপনার নামাজটি ভঙ্গ হবে না কিন্তু আপনার এই উঠানোর সময়টা যদি তিন তাজবির সময়ের চেয়ে বেশি প্রয়োজন হয় মনে করেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এ তিনবার পাঠ করতে যতটুকু সময় একচ বেশি সময় যদি হয়ে যায় আপনার উঠেতে পারেন না বা উঠাতে উঠাতে সময় বেশি হয়ে যায় তাহলে আপনার নামাজটি ভেঙে যাবে আর এই তিন তাসবিহ পরিমাণ বলতে যতটুকু সময় এর ভিতরে যদি আপনি উঠিয়ে ফেলেন তাহলে আপনার নামাজটি সহি হয়ে যাবে দর্শক এই পাঁচটি প্রশ্ন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন নামাজের বিষয়ে জানার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ